গার্ডেন নিচে বেআইনি নির্মাণ ভেঙে মৃত্যু মিছিল। এবার বড় সিদ্ধান্ত কলকাতা পৌরসভার। পৌরসভার বিল্ডিং আইনের সঙ্গে যুক্ত হচ্ছে ফৌজদারি আইনও, যোগ করা হচ্ছে 406 ও 420 ধারা। 406 নম্বর ধারা মানুষের সঙ্গে প্রতারণার মামলা এবং 420 নম্বর ধারাও প্রতারণার মামলা। কলকাতায় পৌরসভার উচ্চ পর্যায়ের বৈঠক এবং বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। আমি বললেও বেআইনি নির্মাণকে অনুমোদন নয় আধিকারিকদের, বললেন ফিরহাদ হাকিম। এক শোকজ করা আধিকারিককে ধমকও দেন ফিরহাদ হাকিম, এমনকি আপনার ত্রুটিতে এতগুলো লোক মারা গিয়েছে, আপনাদের জন্য লোকে আমাকে চোর বলছে, মন্তব্য করতে শোনা যায় মেয়র ফিরহাদ হাকিমকে। দশ দশটা প্রাণ চলে গেল এবং তারপর গিয়ে কার্যত কলকাতা পৌরসভা চনক নড়লো। তার আগে কেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি? যতক্ষণ না পর্যন্ত এই নির্মীয়মান বহুতল অবৈধভাবে যে নির্মাণগুলো গড়ে তোলা হয়েছে তার বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পৌরসভাকে। এরই সঙ্গে আরও একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, একবার এক্সক্লুসিভ, একটার পর একটা তথ্য রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। গার্ডেন নিচে যে বেআইনি নির্মাণের রমরমা, অর্থাৎ সেই রমরমার আরও একটা চিত্র। একটা বাড়ির ওপরে হেলে পড়েছে আরও একটি বাড়ি এবং এখনও গার্ডেন রিচে বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। দুটি বাড়ির মধ্যে ব্যবধান যেখানে এক হাতেরও কম। দেখুন সেই ছবি, আমাদের প্রতিনিধি ভাস্করের পাঠানো সেই প্রতিবেদন। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর ছবি আরও একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিওলে বিশ্বরূপকে। বিশ্বরূপ, বাড়িগুলোর ছবি একটু দেখাও, কীভাবে তৈরি করা হয়েছে ফ্ল্যাট। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাটের সঙ্গে অন্য আরেকটি ফ্ল্যাট, দুটি ফ্ল্যাটের মাথা কার্যত এক হাত তো অনেক বড় দূরত্ব, মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে রয়েছে। এবং তার পাশাপাশি দেখো, এই মুহূর্তে আরও একটা ছবি দেখাবার জন্য বলবো বিশ্বরূপ, এই ছবিটা দেখাও যে দুটি ফ্ল্যাটের মাঝখানে এক ফালি এক চিলতে একটা ফ্ল্যাট, যাদের মধ্যে কোনো দূরত্ব প্রায় নেই বললেই চলে। অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কয়েকটি ফ্ল্যাট, যাদের মধ্যেকার দূরত্ব কলকাতা পুরসংস্থার যে নিয়ম, সেই নিয়ম মেনে আদৌ হয়েছে কি না, যে প্রোমোটারেরা তৈরি করেছেন সেই প্রোমোটারেরা আদৌ নিয়ম মেনে তৈরি করেছেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেমন দেখো, এটি আরেকটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু অনেকটাই কম। এবং তোমাকে দেখাবার চেষ্টা, বিশ্বরূপকে দিকে এসো, দেখাবার চেষ্টা করবো এই যে অংশ, অর্থাৎ দুটি ফ্ল্যাটের মধ্যবর্তী এই যে অংশ, এই অংশের মধ্যে দূরত্ব ঠিক এতখানি, অর্থাৎ এক হাতের কিছুটা বেশি। কিন্তু এই ফ্ল্যাটেরই যে ভেতরের দিকের অংশ, সেই গলির মধ্যে অংশ একেবারে দূরত্ব অনেকটা কমে এসেছে, কার্যত ত্রিভুজাকৃতি হয়ে গিয়েছে গোটা এলাকা। এই যে বেস, এই বেসের যা দৈর্ঘ্য আর এই ভেতরের যে অংশের যা দৈর্ঘ্য, দুটি দৈর্ঘ্য একেবারে আলাদা। এমনকি দুটো ফ্ল্যাটের যে সানশেড, সেই সানশেড একে অপরের সঙ্গে লেগে রয়েছে। স্থানীয় বাসিন্দা তারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন, তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে প্রোমোটারেরা এই ধরনের বাড়ি তৈরি করেছেন তাদের ভূমিকা নিয়ে। এই যে সরু একফালি যে ফ্ল্যাট, তার তুমি দৈর্ঘ্যটা দেখো, মাত্র একটি দোকান, সেই দোকানের সমান দৈর্ঘ্যের ফ্ল্যাট, যাদের মধ্যে দূরত্ব একেবারে কম। এবং বিশ্বরূপ, এই ছবিটা দেখাও, এই যে জানলা, এই জানলা সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ কারণ তার সামনে তার পাশের যে ফ্ল্যাট তৈরি করা হয়েছে সেই ফ্ল্যাটের দেওয়াল রয়েছে। যে প্রোমোটাররা ঝুঁকি নিয়ে তৈরি করলেন এই বাড়িগুলিতে যে মানুষেরা বসবাস করেন তাদের যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বানা আমাকে তো ছোট মোটা নেই না, কনসিলার এমএলএ এসব মেলা না, হ্যাঁ প্রমোটার যে প্ল্যান বানালো এটা পাস করলো কি করে ইঞ্জিনিয়ার? বসদের লোকদের যারা ওই টাকা নিয়ে বিল্ডিং ফিল্ডিং বানাচ্ছে, ওরা কিছু বলা যাবে না, এখানে থাকতে গেলে মাথা হেড করে থাকতে হবে, ভয়ঙ্কর অবস্থা চলবে, ভয়ঙ্কর অবস্থা দেখে নিন আপনারা কেরাম কেরাম করে রেখেছে সব ইন্ডিয়া। দেখুন আমরা ভালো করে দেখুন, বললে ঝামেলা, আমরা তো গরিব লোক, আমি কি করে বলবো? আমরা ওনাকে বলতে পারবো 10টা লোক আছে, ওরা আমাদের মেরে ফেলবে, আমরা কি বলতে যাবো? এবং কোথাও একটা ভয় দেখিয়ে
হুমকি দিয়ে এমনকি মারধর করেও বেআইনিভাবে প্ল্যান পাশ করিয়ে ফ্ল্যাট তৈরি করা হয়েছে এমনটা অভিযোগ সাধারণ মানুষের। আর এই যে ছবি, এই ছবি একেবারে ভয়ঙ্কর ছবি। আমার ভিডিওলেস বিশ্বরূপ যে ছবিগুলো বারবার দেখাচ্ছে, ভয়ঙ্করভাবে ফ্ল্যাট তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ যারা যারা হয়তো দিন আনেন দিন খান, যারা হয়তো অনেক কষ্ট করে নিজেদের আশ্রয় তৈরি করেছেন, তাদের প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে। ভিডিওলেস বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। সোমবারই কলকাতায় নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 10 এবং ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রমোটার সহ দুজনকে। ঘিঞ্চি এলাকা হয় রাতে বন্ধ থাকছে উদ্ধার কাজ, যদিও আজ সকাল থেকে উদ্ধার কাজ চালানো হয় এবং সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে আজই শেষ হবে এই উদ্ধার কাজ। এবং ঘিঞ্চি এলাকা হওয়ায় যদিও কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে, সতর্কতা মেনেই চলছে উদ্ধার কাজ। এবং গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভাঙায় উঠে আসছে একাধিক প্রশ্ন। ঘিঞ্চি এলাকায় কিভাবে বহুতল নির্মাণ করা হয়েছে এবং একই সঙ্গে আপনারা জানেন যে যেভাবে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়েছে তারপরও গিয়েও কিন্তু মেয়র এবং একই সঙ্গে কাউন্সিলর তাদের ভূমিকা নিয়েও রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও বিরোধীরা তারা রীতিমতন নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলকে। দিলীপ ঘোষের বক্তব্য এই প্রসঙ্গে আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। গার্ডেনরিচে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতার আশেপাশে, কলকাতায় জেলা শহরেও আজকাল ঠিক একই রকম পরিস্থিতি। কুকুর বোঝানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া, ঠিকমতো সিলিং ইত্যাদি না করা, তো তার ফলে এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটোখাটো ঘটে এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে যে রাজ চলছে লুটপাটের এবং প্রমোটিং রাজ, এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে আরও, যখন তখন ঘটনা ঘটতে পারে। আর সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। বহুতলে মৃত্যু ফাঁদ এবং গার্ডেন রিচে বেআইনি নির্মাণের রমরমা যেভাবে গায়ের ওপর হেলে রয়েছে একটার পর একটা বাড়ি, সেই ছবিও লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এরই সঙ্গে আপনাদেরকে জানাই যে এই গার্ডেন রিচের যে একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে একের পর এক বেআইনি বহুতল, গার্ডেন রিচের দিনু মিস্ত্রির বাগান এলাকায় সেখানে দুটি বাড়ি পাশাপাশি একবারে লাগোয়াভাবে দাঁড়িয়ে রয়েছে। একটি বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে বলে পাশের বাড়ির মালিকের অভিযোগ, অন্যদিকে বাড়ির নিচেই তার ব্যবসা। দুটি বাড়ির মধ্যে দু আঙ্গুল ফাঁক, ফাঁকও নেই বললেই চলে। এমনকি দূর থেকে দেখে মনে হবে দুটি বাড়ি নয়, এটা যেন একটি বাড়ি। 2023 সালে আদালতে এই বাড়িটিকে ভাঙার নির্দেশ দেয়, কিন্তু এখনো পর্যন্ত একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে এই বেআইনি বহুতলটি। কলকাতার একাধিক জায়গায় দেখা যায় বেআইনি বহুতল, সেই বহুতল নির্মাণ হচ্ছে। গত সোমবার মধ্যরাতে বিপর্যয়ে কার্যত নেমে আসে গার্ডেন রিচের পাঁচতলা একটি বহুতল, হুড়মুড়িয়ে ভেঙে যায় এবং সেখানে বেঘরে প্রাণ গেল 10 জনের। শুধু কি একটি বাড়ি? না, একটি বাড়ি না, জায়গায় জায়গায় এরকম বাড়ির হদিশ মিলছে এই মুহূর্তে। প্রশাসন কি করছে, কি করছে বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা, কিভাবে এই বেআইনি বহুতলগুলি নির্মাণ হচ্ছে যেখানে এক হাতেরও দূরত্ব নেই? আমি এই মুহূর্তে রয়েছি ডিএম বাগানে, গার্ডেন রিচেরই আরও একটি এলাকা। সেই এলাকাতেও কিন্তু একই ছবি উঠে এলো, দুটি বাড়ি যেভাবে দাঁড়িয়ে রয়েছে সেই দুটি বাড়ির মধ্যে কার্যত এক হাতেরও দূরত্ব নেই। আমি যদি একটু মেপে দেখাই, এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। দুটি বাড়ি আলাদা আলাদা জোনে ভাগ করা রয়েছে, কিন্তু সেই দুটি বাড়ির মাঝখানে একদম আমার হাতও কিন্তু পৌঁছচ্ছে না। দুটি বাড়ি আলাদা আলাদা, কিন্তু দুটি বাড়ির মধ্যে এই গ্যাপ, এবং এই কারণে যদি বাড়িটি ভেঙে পড়ে কখনো, তাহলে কিন্তু পাশে যারা রয়েছেন তারা একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আরও একটি বাড়ি কিন্তু ধসে পড়বে। আমি একটু অবশ্যই কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে। দাদা, এই দোকানটা কত বছরের? দোকানটা 45 বছর। 45 বছর, 45 বছর কি আপনারা এভাবেই বসবাস করছেন? দুটি বাড়িতে একদম লাগোয়া, ডিমেশন অর্ডার অর্ডার আছে। হ্যাঁ, ওইটা এটা ভাঙার অর্ডার কবে এসেছে? 1 বছর আগে যে আমাকে অর্ডার আছে ভাঙার, কিন্তু ভাঙা হয়নি এখনো অবধি। না, চার জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া আছে, কর্পোরেশনে দেওয়া আছে, হেড অফিসে দেওয়া, সবাই, এখনো অবধি ভাঙা হয়নি। ব্যবস্থা নেওয়া হচ্ছে না? 10 বছর আমি কেস লড়ে ডিমেশন অর্ডার পাস হয়েছে, কিন্তু হয়নি কিছু। 10 বছর কেস লড়ে জিতেছি। হ্যাঁ, এই এই যে বিল্ডিংটা হয়েছে এই পাশে একদম লাগোয়া, যেখানে দূরত্বটা এতটা কম, তো সেটা আমি অনেক অ্যাপ্লিকেশন করেছি, কোনো পুলিশ
এসে বলছে কোথা কাজ হচ্ছে কোথা কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ডিসি অফিসে কমপ্লেন করি সব কমপ্লেন করেছি আমার বিল্ডিংয়ে পুরো সাটানা আছে কোনো অনেক দিন মকদ্দমা হয়েছে পুলিশ কমপ্লেন ডিসি কমপ্লেন সব করা সব পেপার আছে কিন্তু কিছু হয়নি বলছি ঘুড়ির দোকান এটি একটি বিশাল বড় একটি দোকান তার ব্যবসা 45 বছর ধরে তিনি ব্যবসা করছেন এবং এই বাড়িটি একেবারে বেআইনি এবং যেটি নিয়ে টানা 10 বছর তিনি মামলাও পর্যন্ত লড়েছেন মামলা লড়ার পর তিনি অবশেষে জিতেছেন 1 বছর আগে এই বাড়ি যে বাড়িটি লাগু অবস্থায় রয়েছে দোকানটির পাশে এটিও একটি বহুতল সেই বাড়ির ভাঙার অর্ডার অলমোস্ট হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ভাঙা হয়নি একেবারে এই এই যে যে বিল্ডিং রয়েছে যেখানে মানুষ বসবাস পর্যন্ত করেন যার নিচে একটি দোকান রয়েছে সেই বাড়ির একদম পাশে যেখানে জানলা খোলা পর্যন্ত যাবে না পাশে যদি কোনো জানলা থেকে থাকে যে গ্রিল রয়েছে সেখানে কিন্তু জানলা লাগানো নেই আমরা দেখতে পাচ্ছি কার্যত হাতে প্রাণ হাতে করে তারা এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন যে কোনো মুহূর্তে তাদের জীবনেও এরকম ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে কেন জায়গায় জায়গায় এইভাবে বেআইনি বহুতল বেড়ে উঠছে কেন জায়গায় জায়গায় এত বিপজ্জনক বাড়ি প্রশাসন তাহলে কি করছে তাহলে কি সাধারণ মানুষের জীবন নিয়ে কার্যত ছিনিমিনি খেলছে সরকার প্রশ্ন থাকলো ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা